আবার একটি কপিরাইট ফ্রি সং শুনলেন। এই গানটি কবির সিং ফিল্মের গান। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটি গল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি কপিরাইট ফ্রি সং নিয়ে আসলাম। যারা এই গানটি আপনাদের চ্যানেলে আপলোড দিতে চান দিতে পারেন, কেননা এই গানটি কপিরাইট ফ্রি, তাই কোনো রকম কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসার কোনো সম্ভাবনা নেই। সেই সঙ্গে আমি কিছু ভিডিও নিয়ে এসেছি, কিছু কমলালেবুর বাগান। আপনারা জানেন যে আমি গানের সাথে সাথে কিছু ভিডিও আপলোড দিয়ে থাকি, যেগুলো কিছু নার্সারির ছবি। আজকে আমি কিছু কমলালেবু দেখাবো, অসাধারণ একবারে গাছে কমলালেবু ফলে আছে। অনেক ইউটিউবারদেরই, বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছে, তাদের কিছু প্রবলেম হয় ওয়াইট স্টুডিওতে। অনেক সময় তারা চেক করে দেখেন যে ওয়াইট স্টুডিওতে ওয়াচ টাইম ঠিকমতো বাড়ছে না, কিংবা ভিউজও বাড়ছে না, ওয়াচ টাইম বাড়ছে না, ওয়াচ টাইম কেটে নিচ্ছে, সাবস্ক্রাইব কেটে নিচ্ছে। প্রায় এই অভিযোগগুলো শোনা যায় যে ওয়াইট স্টুডিওতে সাবস্ক্রাইব কেটে নিচ্ছে, তারপরে ভিউজ কেটে নিচ্ছে, ওয়াচ টাইম কেটে নিচ্ছে। আমি বলবো, দেখুন, ওয়াইট স্টুডিওতে সবসময় সঠিক দেখা যায় না। আপনার যদি ওয়াচ টাইম কিংবা সাবস্ক্রাইব সঠিকভাবে দেখার ইচ্ছা হয়, তাহলে আপনারা এক কাজ করবেন, ক্রোম ব্রাউজে যাবেন। ক্রোম ব্রাউজে গিয়ে চ্যানেল লগ ইন করে মনিটাইজেশন সেকশানে যাবেন। মনিটাইজেশন সেকশানে গেলে ওখানে আপনার ডিটেলস সব কিছু দেখা যাবে। ক্রোম ব্রাউজে অনেক সময় অনেক ভুল হয়, সঠিক দেখা যায় না। দেখা গেল ক্রোম ব্রাউজে আপনার যে ওয়াচ টাইমটা আছে, সেই ওয়াচ টাইম কিন্তু সঠিক না, আর ওই ওয়াচ টাইমের উপর নির্ভর করে চ্যানেল মনিটাইজও হবে না। একেবারে সঠিক তথ্য পাওয়া যাবে ক্রোম ব্রাউজে মনিটাইজেশন সেকশানে। ওখানে যেটা দেখাবে সেটাই সঠিক, যতক্ষণ পর্যন্ত আপনার ওই ক্রোম ব্রাউজে মনিটাইজেশন সেকশানে আপনার ওয়াচ টাইম কমপ্লিট না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। শুধু ওয়াচ টাইম নয়, সাবস্ক্রাইবও, তাছাড়া টু স্টেপ ভেরিফিকেশন অন, এছাড়া কোনোরকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও থাকবে না, তবেই আপনি ওখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবার আরও অনেকে বলছে যে মিনি মনিটাইজেশন অন কীভাবে করবে, কোনো লাভ আছে কি না। মিনি মনিটাইজেশনে কোনো, আমার মনে হয় কোনো লাভ নেই, কেননা আমাদের যে ইনকাম, সেই ইনকাম হয় অ্যাডের উপর দিয়ে। আমাদের ভিডিওতে যে অ্যাড আসে, গুগল অ্যাডসেন্স অ্যাড দেয় আমাদের ভিডিওতে, সেই অ্যাডের উপরে আমাদের পয়সা আসে। এইবার হাফ মনিটাইজেশন অন যদি হয়, তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে অ্যাড আসবে না, তাহলে আপনি ইনকামটা কোথা থেকে করবেন? ওই কে সুপার থ্যাংকসে টাকা পাঠালো, বর্তমানে কেউ সুপার থ্যাংকসে টাকা পাঠায়ও না, ওই সাথে কোনো ইনকাম নেই, কোনো কিছু নেই। যতক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলটি মনিটাইজ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি কোনোরকম ইনকাম করতে পারছেন না সাধারণভাবে। তাই আগে চেষ্টা করতে হবে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা, তারপরে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করা, এবং টু স্টেপ ভেরিফিকেশন, আর কোনোরকম কপিরাইট বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না থাকে। এই সবগুলো কমপ্লিট করার পর আপনি মনিটাইজেশন অন করতে পারবেন। তাই আগে দেখুন চ্যানেলটিকে কীভাবে মনিটাইজ করা যায়। আজকে দেখুন আমি একটি ফুল দেখাচ্ছি, এই যে ফুলটি, এটি হচ্ছে স্থল পদ্ম। পদ্ম ফুল জলে হয়, আর এই ফুলটি হচ্ছে স্থল পদ্ম, অসাধারণ একটি ফুল। দেখুন সাদা আছে, গোলাপি কালার আছে, লাল কালার আছে, অনেক রকম কালার আছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কোন ধরনের গান আপনারা শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার যতটা সম্ভব চেষ্টা করব সেই ধরনের গান আপলোড দেওয়ার জন্য, যদি কপিরাইট ফ্রি সং পাওয়া যায়।